আশা করি সবাই ভালো আছেন তো এখানে একটা আপডেট দিলাম আপডেটটা আসলে অনেকে বুঝবেন না তাই একটু ভিডিও ম্যাক করে দেখাতে হচ্ছে আমাকে তো এখন আমি বলি এটা আপনারা সবাই দেখে চিনে ফেলেছেন অবশ্যই এটা হচ্ছে সয়া ফিনান্সের একটা সয়া টোকেনের অফার ছিল আর কি এটা শেয়ার করছিলাম প্রায় এক দেড় মাস আগে মেবি দুই মাস হয়ে গেছে মনে হয় তো যাই হোক এখানে ভালো কিছু পাওয়ার কথা ছিল আমাদের ছয় টোকেন দেওয়ার কথা ছিল ওরা আমাদেরকে ছয় টোকেন না দিয়ে এই যে এই টোকেনটা দিছে ডাব্লিউ এস জি তো আমি জানতে পারলাম যে কাউ মানে কেউ কেউ নাকি ছয় টোকেনও রিসিভ করছে পাঁচটা ছয়টা তো আমি রিসিভ করিনি এবং অনেকে দেখলাম এটাই পাইছে তখন এটা কীভাবে আপনি টাস্টোলেটে নিয়ে যাবেন একটু করে দেখাই দিচ্ছি এই যে আমি টাস্ট্রোলেটে আমার পেমেন্ট প্রুফটা আমি নিয়ে গেছি দেখেন অনেকে পাইছে নয় দশমিক নয়টা সিসি ডাব্লিউ এস জি আর আমার একটু রেফার ছিল তাই হয়তো এখানে বেশি দিছে, কিন্তু এই টোকেনের প্রাইস বর্তমানে অনেক কম তো এটা এখন কেউ এক্সচেঞ্জ বা সেল করবেন না এটা আপাতত হোল্ডে থাকুক যত টোকেনে পাই না কেন আমরা ইনশাল্লা এগুলো ভালো কিছু হবে একটু হোল্ড করলেই কিন্তু গোল্ড হওয়া যায় তো যাই হোক এখন দেখাচ্ছি কিভাবে এই টোকেনটা আপনি টাশ্র নিয়ে যাবেন তো আমি বোর্ডের মধ্যে চলে আসলাম এই যে বোর্ডটা দেখে ফেলছে সবাই এই বোর্ডটা আপনি খুঁজে নেবেন অলাইন আপনার এয়ার থেকে টেলিগ্রাম থেকে খুলে নিয়ে আপনার এখানে কাজ হচ্ছে এখানে এই যে মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মেন মেনুতে ক্লিক করবেন ফার্স্ট থেকে দেখাই আপনি মেন মেনুতে ক্লিক করে টোকেনটা আগে কোন টোকেনটা পাইছেন রিসিভ করছেন সেটা দেখবেন আগে আচ্ছা এখানে আর না আমি উপর থেকে দেখাই আসি তো আমাকে আগে ওরা কি দিছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা চলে আসছে এই যে এরকম মেনুতে ক্লিক করার পরে চলে আসছে তো আপনি এখানে ওয়ালেট দেখতে পারেন আপনি কি পাইছেন ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেখেন ফার্স্টে তো ওয়ালেট দিলাম দেওয়ার পরে এই যে চলে আসলো ব্যালেন্স এই যে ব্যালেন্স ব্যালেন্সের উপর একটা ক্লিক করেন আপনি যে টোকেনটা পাইছেন সেটার ব্যালেন্সটা এখন দেখতে পাবেন তো এরকম আসলে আপনি কী করবেন সেলো টোকেনের উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পর এই যে আপনি কি টোকেন পাইছেন সেই টোকেনটা আপনি হয়তো জানেন না আপনি দেখবেন এটাতে ক্লিক করে দেখেন এটাতে ক্লিক করে দেখেন কোনটা পাইছেন তো তার আগে আপনি কিন্তু এইটাও ক্লিক করে দেখতে পারেন বা আপনি ব্যালেন্স আসতেছে না যেহেতু আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন আপনি কোনটা পাইছেন আচ্ছা যাই হোক আমি এটার উপরে ক্লিক করে দেখতেছি বা এটার উপরে ক্লিক করে দেখলে বুঝতে পারবেন যে যেটাই আপনি পান এটার উপরে দেখেন যে এটা আপনি ব্যালেন্স দেখাচ্ছে যেটা পাবেন না সেটা এটা ক্লিক করলে কিন্তু এটা দেখেন এটার কিন্তু ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে ছয় টোকেন এগুলো দেখেন আপনি কোনটা পাইছেন সবগুলোই দেখতে পারবেন সমস্যা সমস্যারাই তো যেটা আপনি পাইছেন সেটার টোকেনের নামটা আপনার এখানে পাশে থাকবে ওই টোকেনের আপনাকে ফাইভ ফাইভেট কিটা ম্যানেজ করতে হবে এখান থেকে তো সেটা কীভাবে করবেন সেটা করার জন্য এখন আপনার কাজ হচ্ছে আপনি ব্যালেন্স দেখে ফেলছেন আপনি কোনটা পাইছেন এভাবে দেখবেন দেখার পরে সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে আপনার মেন মেনুতে আবার যাবেন মেন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেটিংস এইখানে ক্লিক করবেন আমি একটু অসুস্থ থাকার কারণে কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি আর কি আপনারা কিছু মনে করবেন না ভালো করে দেখে নেন কাজটা তো এরকম আসলে আপনি এই যে সিকিউরিটি দেখতে পাচ্ছেন সিকিউরিটি এটার মধ্যে ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করার পরে আপনাকে বলতেছে যে আপনার এই যে এক্সপোর্ট ইউর প্রাইভেট কি এক্সপোর্ট ইউর প্রাইভেট কি এই যে এক্সপোর্ট পিকে এটাতে ক্লিক করতে বলতেছে তো এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে আপনাকে বলতেছে যে আপনি পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি যদি পাসওয়ার্ড আগে থেকে ক্রিয়েট করে থাকেন তাহলে ওই পাসওয়ার্ড দেবেন আর না গ্রিয়েট করে থাকলে নিজে একটা নতুন পাসওয়ার্ড দেবেন আপনি দুইবার চাইবে দুইবার পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে নেবেন তা আমি আমার ফাইভেট কিটা সরি আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে তো চলে আসছে আবারও এরকম এরকম আসার পরে চুজ করতে বলতেছে আপনি এই চুজ করবেন সেলো টোকেন এইটা এটার উপরে ক্লিক করে দেবেন এখন দিলাম দেওয়ার পরে আপনি যে টোকেনটা পাইছেন ব্যালেন্স দেখে নিচ্ছেন না সেই টোকেনটার উপর ক্লিক করবেন এখন যদি এটা হয় এটা এটা হলে এটা যেটাই হোক আপনি সেই টোকেনটা যেটা আপনি রিসিভ করছেন ব্যালেন্স দেখতে পাচ্ছেন ওই টোকেনটার উপরে ক্লিক করবেন ওই টোকেনটার একটা ফাইভেট কি দিবে ওইটা আমি একটু স্কিপ করতেছি আপনাদেরকে পরে পরবর্তীতে দেখিয়ে দিব ওই টোকেনটার উপরেই এখন ক্লিক করবেন তো আমি পাইছি এই টোকেন আমি এই টোকেনের উপরে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি যেটুকুন আচ্ছা আমি একটু মুছে দিছি প্রাইভেট কিটা দেখা ঠিক না কাউকে দেখাবেন না আপনারা তো এই জন্য আমি মুছে দিলাম তো এরকম অবস্থা আর কি প্রাইভেট কিটা আসবে যেই টোকেনটা আপনার রিসিভ করবেন ওই টোকেনের উপর ক্লিক করলে এখন কিন্তু আপনাদের ওই টোকেনের প্রাইভেট কিটা আপনাদেরকে দিবে তো টোকেনের উপরে জাস্ট একটা ক্লিক করলে অটো কপি হয়ে যাবে এটা কিন্তু প্রাইভেট কি এখন এখানে আপনার আর কোনো কাজ নেই এখন আপনি চলে যাবেন এই প্রাইভেট কিটা নিয়ে আপনি কোথায় যাবেন আপনি চলে যাবেন হচ্ছে টাস্টওয়ালেটে ওয়ালেটে গিয়ে আপনার কি কাজ আমি এখন দেখাচ্ছি এখন রাস্টোয়ে এসে আপনার কী একটাই কাজ হবে সেটা হচ্ছে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে আসবেন এসে এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে ওয়ালেট নামে এখানে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফ্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন আমি যেহেতু প্রাইভেট কি আমরা যেহেতু ওই প্রাইভেট কিটাই ইমপুট করবো ওই জন্য আমাদেরকে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এটাতে ক্লিক করতে হবে মানে আমাদের আগে থেকে ওয়ালেট ক্রিয়েট করা আছে আমরা ক্রিয়েট নতুনটাতে যাবো না আমরা পুরাতন মানে আই হ্যাভ এটাতে ক্লিক করতে হবে আই অলরেডি তো এটাতে ক্লিক করে আমি কী করবো একদম নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে এই যে এটা হচ্ছে সেলোসের স্যালস এই এই মানে এই ব্লক চেনের টোকেন এই জন্য আমরা এটাতে ক্লিক করব এই যে এটার উপর একটা ক্লিক করবেন সবার এখানে এটা আছে কিন্তু এটাতে গিয়ে আপনি এখন কিন্তু এখন এটা মনে হয় দেখে দেখতে পাচ্ছেন না এখানে ব্ল্যাক হয়ে যাওয়ার কথা যাই হোক আমি বলতেছি আপনারা মিলিয়ে নেবেন কাজটা দেখেন উপরে কিন্তু অনেকগুলো অপশান আছে ফ্রেশ আছে কি স্টোর জোন আছে প্রাইভেট কি আছে অ্যাড্রেস আছে তো আপনি প্রাইভেট কি যেটা আছে ওটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে প্রাইভেট কির মধ্যে ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন ওইখানে প্রাইভেট কিটা যেটা আনছেন সেটা এখানে বসাই দিবেন বসাই দিয়ে নিচে ইনপুটে ক্লিক করবেন তো আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে তা পরবর্তীতে আপনি কী করবেন আপনার সামনে ডান অপশন আসবে ডান অপশান মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এরকম আসবে আসার পরে আপনার কাজ হচ্ছে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন মনে করে এই যে দেখেন এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন আমি জানি না এখানে উপরে এই যে এই চিহ্নটা আছে না মানে কন টোকেন যে আমার আমরা যেখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা সার্চ করি ওইখানে আর কি আপনি এবার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সার্চ করবেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন এই যে আমার সরি আমি ব্যাক করে চলে যাচ্ছি বের হয়ে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি একটু করে এই যে আমার চ্যানেলে আসেন চ্যানেলে আসার পরে এই যে এই কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা এটাকে একটু ছুঁয়ে দিলে অটো কপি হয়ে যাবে আর টোকেনের নেম এটা আর ডিসিম এটা এগুলো দেখে নেন এগুলো নিয়ে গিয়ে আপনি এখানে গিয়ে এই যে উপরে সার্চ অপশান আছে ওইখানে গিয়ে আপনি এটার মানে সেলসের মধ্যেই থাকবেন থেকে ওখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে অ্যাড করে নেবেন তো এখানে আমার অ্যাড করা আছে আপনারা অ্যাড করে নেবেন আর কীভাবে আসলে কাস্টম এই যে অ্যাড কাস্টম টোকেন নিচে ক্লিক করে দিয়ে তারপরে এখানে উপরে টোকেনটা ফেস্ট করে দিবেন তারপর নাম দিবেন সিসি ডাব্লিউ এস জি তারপরে নিচেও দেবেন সিসি ডাব্লিউ এস জি তারপর নিচে দেবেন ডেসিমেলের জায়গায় আঠারো দিবেন ব্যাস শেষ কাজ তো এইভাবে আর কি এটা অ্যাড করে যে ডান করলে উপরে ডান হয়ে যাবে তো এইভাবে টোকেনটা অ্যাড করলে দেখতে পাবেন আপনি কয়টা টোকেন রিসিভ করছেন যে যে টোকেনে পান না কেন সেই টোকেনটাই আপনি ট্রাস্টোরেটে নিয়ে আসতে পারবেন এইভাবে আর কি তো আশা করি সবাই বুঝতে পারছেন জিনিসটা আসলে কী তো এভাবে করবেন সবাই আর যে কাজগুলো একটু কঠিন আর কি মানে বয় যে বুঝবেন না সেগুলো তো আমি শর্ট ভিডিও ম্যাড করে দিচ্ছি তো এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব এখন আমি ভাবছিলাম টেলিগ্রামে দিব কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছে এত বড় ভিডিও কিন্তু টেলিগ্রামে আপনারা অনেকে এমবির জন্য দেখতে পারেন এমবি খরচ হয়ে যায় বেশি ইউটিউবে দিলে তো একটু কম এম বি যায় তো আর কি আসলে কথা বলতে আমার কষ্ট হচ্ছে আর কি যাই হোক আমার জন্য সবাই দোয়া করেন একটু অসুস্থ বোধ করতেছি এখনও পুরোপুরি সুস্থ হয়নি আর কি তো দেখেন এখানে আমি আজকেই রিসিভ করলাম এই টোকেনটা অনেকেই পাইছেন আপনাদের পেমেন্ট প্রুফ দেখলে আমার খুবই ভালো লাগে খুব ভীষণ ভালো লাগে কী বলবো বলার মতো না এখানে দেখেন অনেকে এখানে শেয়ার করছেন আপনারা পেমেন্ট পাইছেন অনেকে দেখে খুবইখানে আসলে খুশি লাগলো ভালো লাগলো এই যে অনেকে পাইছেন দেখে আপনাদেরই পেমেন্ট প্রুফ এই যে দেখেন এক ভাই কতগুলো টোকেন পাইছে সে কত ডলার হয়ে গেছে তার দেখেন বড় করে দেখাচ্ছি এই টোকেনটাই আমরা পাইছি অল্প উনি পাইছে অনেক বেশি উনি নিশ্চয়ই অনেক রেফার করছিল বা উনি ফিসেল থেকে নিছিল কিনা জানি না এই যে একজন আরেকজন ভাই উনিও এখানে বত্রিশটা টোকেন পাইছেন এই টোকেনটার প্রাইস বর্তমানে চার ডলারের মতো আছে চার ডলার আপনি ফ্রিতে আপনাকে কে দিবে তিনশো সাড়ে তিনশো টাকার মতো প্রফিট হয়ে গেল তো অনেকে পাইছে বলতেছে আমার কিন্তু আসলে দেখে অনেক ভালো লাগতেছে আমাদের এই ভাই কিন্তু আবার আরও একটা পেমেন্ট পাইছে সে নিয়ে উনি এখানে শেয়ার করছে তো আসলে সবাই মোটামুটি ভালো ইনকাম করতেছে যদি আপনিও ইনকাম করতে চান অনলাইন থেকে ফ্রিতে তাহলে আমার এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর আর আপনারা যদি কাজ করেন তাহলে পেমেন্ট যদি না দেখেন তাহলে কাজ করে কোনো লাভ নাই তাই আর কি আপডেট ফলো করবেন সব সময় আপডেট আমি আমার চ্যানেলে সব সময় দিয়ে থাকি প্রত্যেকটা এয়ারড্রফেরই আপডেট দিয়ে থাকি আর চ্যানেলে অ্যাক্টিভ না থাকলে আপডেট না দেখলে কিন্তু আপনি কাজ করে কোনো লাভ নাই আপনার ইনকাম আপনার প্রফিট আপনি দেখতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব শুধু তিন মাস আমার চ্যানেলের থেকে দেখেন তিন মাস পর্যন্ত টান আর সব অফারে জয়েন করবেন তাহলে আপনি যদি পেমেন্ট না পান তাহলে তখন আমাকে বললেন আর আমার চ্যানেল থেকে লিফ নিয়ে চলে যাবেন ঠিক আছে ততদিন পর্যন্ত এক টানা কাজ করবেন ইনশাল্লাহ আপনি ভালো একটা প্রফিট করে তারপরে বলবেন যে হ্যাঁ এটা সত্যি কথা এয়ারড্রপ থেকে ভালো ইনকাম করা যায় ফ্রিতে ঠিক আছে তো এখানে দেখেন মার্কস টোকেনের ব্যাপারে আমি একটু বলি মাক্স টোকেনটা হচ্ছে জানুয়ারি এই যে দু সালে জানুয়ারি ফার্স্ট সপ্তাহে আমাদেরকে বসে আনলক করে দিবে এটা লক করা আছে বর্তমানে দেখেন এই টোকেনের কত প্রাইস তিন হাজার চারশো চৌষট্টি ডলার দেখাচ্ছে এত না থাকলেও অন্তত এক হাজার ডলার তো এখানে টিকবে ইনশাল্লাহ তো আপনারা সবাই এখান থেকে পাঁচশো এক হাজার ডলার করে ইনকাম করছেন যারা যারা জয়েন করছিলেন অনেকগুলো ওয়ালেট দিয়ে করছেন অনেকে আপনাদের সবার জন্য শুভকামনা রইল আপনারা ভালো একটা প্রফিট এখান থেকে পেতে যাচ্ছেন এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আর বেশি দিন নেই জানুয়ারি চলে আসতেছে তো আরও একটা টোকেন এমটিকে ওটা থেকেও প্রফিট করবেন সবাই ভালো ইনকাম করবেন আমি দেখাই দিতে পারতাম দেখাইলাম না ওখানেও কিন্তু আমরা আমি অনেক টোকেন পাইছি এগুলো কিন্তু জানুয়ারি মাসে আনলক হবে ওগুলো লক করা তো তখন আমরা হাজার হাজার ডলার এখান থেকে ইনকাম করতে পারবো আর সবাই এই ভিডিওটা দেখবেন দেখে এখানে যে কাজটা করতে দিয়েছি এটা করে নিয়েন এটা করে রাখলে আপনার একটা ভবিষ্যতে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে আর এটা আমি গতকালকে রিসিভ করছি দেখেন সাড়ে তিন ডলার প্রায় তিন ডলার পঁয়ত্রিশ সেন্ট আজকে সাড়ে তিন ডলার চার ডলার হয়ে গেছে দেখলাম হয়ে তো দেখেন এই যে প্রফিটের প্রুফ এখান থেকে আমরা প্রফিট সাত ডলার মতো পাইছি আরও টোকেন আনলক আছে এগুলো লক লক আছে আনলক হলে আরও ইনকাম বেশি হবে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি এই যে অফারগুলো একটাও কেউ মিস করবেন না এখান থেকে এই যে পঁচিশ তারিখ থেকে শুরু করে যতগুলো অফার দিছি যারা নতুন আসবেন তারা প্রত্যেকটা অফারে এখন জয়েন করবেন জয়েন করার জন্য সব কিছুই কিন্তু বয়েস আমি বলে দিয়ে রাখছি যে এখানে বয়স দিয়ে রাখছি এখানে বয়স দিয়ে রাখছি কোনটা কিভাবে করতে হবে কাজ সব কিছু আমি বলে দিই তো আপনারা না বুঝলে কমেন্টে জানাবেন আমি তাও বলে দেবো সমস্যা নেই তারপর আপনারা কাজ করেন কাজ করে কিছু ইনকাম করেন আমি এটাই চাই কেউ বেকার বসে থাকবেন না শুধু শুধু তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিন আর আজকের ভিডিওতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দিন আর ফ্রিতে ইনকাম করতে চাইলে আমার চ্যানেলে জয়েন করেন চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে